মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। ঘটনা জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ। আগরতলা থেকে বাইক নিয়ে সাবরুম নিজ বাড়ি যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সঞ্জিত নাথ, বয়স 33। প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে আনা হয় আগরতলা জিবি হাসপাতালে। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিবি হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। আগরতলা থেকে যাওয়ানোর সময় বিশ্রামগঞ্জ ঘটনাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ফোন করছে। ফোন করার পরে মোবাইলে ফোন করছে। ফোন করানোর পরে ওইটাতে ওইখানে কিতালি পুলিশ বা হসপিটাল স্টাফ হইব, এমনি এমনি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার শাশুড়িমার কাছে ফোন করছে, এরপর আমার কাছে ফোন করছে। এর কাছে ফোন করলে কইতাছে আপনারা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশালগড় হসপিটালে আছে, এখান থেকে জীবিত নিতে আছে। এতটুকু আমি জানি, কিন্তু আমরা আয়া আর জীবিত দেখছি না, মারা গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে কীভাবে? অ্যাক্সিডেন্টটা আসলে তো আমি তো বুঝতে পারি না, যতটুকু শুনছি গাড়ির সঙ্গে ধাক্কা খায়া, নাহলে গাড়ি ধাক্কা দিয়েছে এমন কিছু শুনছি আর কি। কোন জায়গা থেকে ঘটনা? ঘটনাটা হচ্ছে বিশ্রামগঞ্জে, যতটুকু শুনছি। ওই গাড়িটা কি আটক করেছে? আটক করেছে তো আমরা তো করতে পারি না, কালকে তো আমরা আয় পড়ছি, রুগী কেমন আছে দেখতাম, মাস্ক পরানো যাওয়া হয়েছে না। প্রথমে কোন হাসপাতাল নিয়েছিল, কে নিয়েছে? প্রথমে সম্ভবত স্থানীয় লোক, নাহলে ফায়ার সার্ভিস ওইখানে লোকে নিছে। বিশালগড় হসপিটাল থেকে কইছে, ফোন করছে বাড়িতে, ওর সঙ্গে সুস্থ বলতে কথা বলতে পারতে আছে। এরপরে বাড়ির নাম্বার দিচ্ছে পুলিশ বা হসপিটাল লোক, ফোন করছে। ফোন করানোর পরই আমারে ফোন করছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে ফোন করলে কথা আছে জীবিত রেফার করছে, জীবিত নিতে আছে। জীবিতে কোন সময় আনছেন আপনারা? জীবিতে ধরেন 4:30 এমন টাইমে আমরা রওনা দিয়েছি। আপনার জায়গায় 4:30 আমরা আয়া পৌঁছতে পৌঁছতে ধরেন 7:30 যাই আয়া আমরা জীবিত দেখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।